আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং সবাই মুক্তি। অনেক সময় বাসায় কেক তৈরির কোনো ভালো উপকরণ থাকে না সব ধরনের, তাই ঘরে থাকা বিস্কিট দিয়ে আমরা একটা কেক তৈরি করে নিতে পারি। ঘরে বাচ্চা থাকলে সবসময় কেকের বায়না ধরে, তাই আমি সহজে বিস্কুট দিয়ে কীভাবে কেক তৈরি করতে হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে ওরিও প্যাকে ওরিও ইয়ো বিস্কুটটা নিয়েছি, সেই বিস্কুট দিয়েই আমি আজকে আপনাদেরকে কেক তৈরি করে দেখাবো। আপনারা আশা করি ফুল ভিডিওটা দেখবেন এবং সাথে থাকবেন। আমি এখানে দু প্যাকেট ইয়ো ওরিও বিস্কুট নিয়েছি আর এক প্যাকেট ইনো নিয়েছি। বিস্কুটগুলো খুলে নিচ্ছি, বিস্কুটগুলো খুলে একটাকে খুলে নিচ্ছি। এখানে আমি দু প্যাকেট বিস্কুট ইউজ করেছি, আপনারা পান ইচ্ছে করলে আরও বেশি নিতে পারে। এখানে আমি ক্রিম সহ বিস্কুটে বিস্কুটগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমি এখানে কোনো ডেকোরেশন করব না, যদি ডেকোরেশন করতে চান তাহলে ভিতরে ক্রিমগুলো আলাদা করে রেখে দেবেন। আমি যেহেতু ডেকোরেশন করবো না, এমনি কেকটা তৈরি করবো চকলেট কেক, তাই আমি ক্রিমটা তুলে নিলাম না। এখন এটাকে ব্লেন্ড করে নিচ্ছি, আপনারা ইচ্ছে করলে দুধে ভিজিয়ে ঠান্ডা করে গলে নিতে পারেন। আমি সহজে তাড়াতাড়ির জন্য, খুব কম সময় লাগে এই কেকটা তৈরি করতে। অনেকটা বাটিতে নিয়ে নিলাম বিস্কিটের গুঁড়োগুলো, এখন একটু তেল চুলা দিয়ে নেড়ে চেড়ে তার মাঝে দু চামচ চিনি দিয়ে দেবো। বিস্কুটটা এমনি মিষ্টি আছে আর আমি ক্রিমটাও বের করিনি, সেই জন্য আমি এখানে দুই চামচ চায়ের চামচের চিনি দিয়ে দিলাম, মানে এক টেবিল চামচ হবে। আপনারা ইচ্ছে করলে আপনার পছন্দ মতো মিষ্টি কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এভাবে নেড়ে চেড়ে চিনি আর বিস্কুটের গুঁড়োগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে ঠান্ডা দুধ, লিকুইড দুধ, এটাকে মিশাবো। এক কাপ দুধ নিয়েছি আমি, আর সবটা দুধ একসাথে দিব না, অল্প অল্প করে তিনবারে এটা মিশিয়ে নেব। এভাবে চুলের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে দুধটাকে দিয়ে মিশিয়ে নিচ্ছি। আশা করি আমার ভিডিওটা আপনারা দেখে ভালোভাবে বুঝতে পারবেন। এটা ডিম ছাড়া, এখানে ডিম লাগবে না, আমি ডিম ছাড়া মাত্র তিনটি চারটি উপকরণে এই কেকটা তৈরি করেছি। এটা চায়ের সাথে খেতে খুবই স্বাদ লাগবে। বাচ্চাদের বায়নাও আপনি পূরণ করতে পারবেন। এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন একটা 6 ইঞ্চি সাইজের মোল্ড নিয়ে তার মাঝে কাগজ বিছিয়ে আমি এখানে নর্মাল কাগজ বিছিয়ে তেল ব্রাশ করে রাখছি। আর কেকের বাটারটা তৈরি, এখন তার মাঝে আরেকটু উপকরণ মিশানো বাকি আছে। এখন আমি ইনুর প্যাকেটটা কেটে এর সাথে মিশিয়ে নেব। আপনারা ইনুটা দিতে না চাইলে আপনারা বেকিং পাউডারও দিতে পারবেন, বেকিং সোডাটা না, বেকিং পাউডারটা দেবেন। আমি এখানে ইনুটা দিয়ে তৈরি করেছি, বেকিং সোডাটা দিইনি, বেকিং পাউডারটা দিইনি। ভাবে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব ইনুটা কেকের বেটারের সাথে। প্যাকেটটা আমার রেডি, এখন আমি মোল্ডে ঢেলে দিচ্ছি। একটু ছাপিয়ে নিচ্ছি যাতে বাবুস না থাকে। আর আমি তো ডেকোরেশনের জন্য কিছু কর্নফ্লেক্স উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। ইচ্ছে করলে আপনারা এখানে বাদাম, কিশমিশ এগুলো দিতে পারেন, কারণ বাদাম কিশমিশ আমার কাছে থাকে না, তাই আমি কয়েকটা কর্নফ্লেক্স ছিটিয়ে দিলাম।
সৌন্দর্যের জন্য আর কিছুই না। এখন আমি চলে যাবো এটাকে বেক করার জন্য। আমি এটা চুলায় তৈরি করব। চুলাতে একটি সসপ্যান বসিয়ে তার মাঝে কিছু লবণ ছিটিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে বালু দিতে পারেন, আমি লবণ দিয়েছি। লবণটা একটু ছড়িয়ে দিয়ে তার উপরে স্ট্যান্ডটা বসিয়ে দেবো। এভাবে গাঁঠি দিয়েছি, লবণটা একটু ছিটিয়ে সরিয়ে দিলাম। সরিয়ে দেওয়ার পর এর উপরে স্ট্যান্ডটা বসিয়ে আমি আগে সসপ্যানটা গরম করে নিয়েছিলাম। এখন বালুটা, লবণটা গরম হওয়ার পরে এটাকে আমি একে মোড়টাকে বসিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে ঢেকে দেবো। এবং ঢাকনাতে যে ছিদ্রটা আছে সেটা আমি একটা কাগজ দিয়ে এভাবে বন্ধ করে দেবো, যাতে কোনো বাইরের ভিতরে কোনো বাতাস বেরোতে না পারে। দেখুন, আমার 30 মিনিট পর আমার কেকটা হয়ে গিয়েছে। এখন আমি একবার চেক করে একটা কাঠির সাহায্যে আমি চেক করে নিচ্ছি এবং চুলাটা অফ করে দেব। দিয়ে এতক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর আবার ফিরে আসবো। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি নতুন চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিলেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে, লেগেছে আর ভালো লাগবে আমার সতর্কতা। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি এখন একটাকে আয়না করে নিচ্ছি একটা প্লেটে। এক একটা স্পঞ্জি হবে না, কিন্তু খুবই সফট হয়েছে। দেখুন, খুবই সুন্দর এবং নরম হয়েছে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে এভাবে আপনারা খুব কম সময়ে একটি কেক তৈরি করে বাচ্চাদের মনোরঞ্জন করতে পারেন। এখন আমি কেটে আপনাকে দেখাচ্ছি কেকটা কত সফট হয়েছে। আপনারা যদি ডেকোরেশন করতে না চান, আমি কোনো ডেকোরেশন করবো না, এভাবেই খাবে। হয়ে গেল আমার কেক তৈরি বিস্কুট দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।